আজকে আমরা আমাদের জবানটা ঠিক রাখতে পারলাম না কথা ঠিক রাখি না মিশা কথা বলি জবানের মধ্যে হারাম খাদ্য তুলে দেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ পাক লানত করেন তিন ব্যক্তিকে লানত করেন এক নাম্বার ব্যক্তি মান আওয়া মুহদিসান যে ব্যক্তি দুষ্কৃতিকারী কারীকে আশ্রয় দেয় বেদাতী আশ্রয় দেয় দুই নাম্বার মান গাইয়ারা মানার আল্লাহ ব্যক্তির জমির আল ঠেলে পরের জমি দখল করে তার উপর আল্লাহ নম্বর মাল্লা আনাওয়ালি দেহে যে তার বাবা মাকে গালিগালাস করে গিবোৎ এত বড় পাপ যেই পাপ হাজি গাজী মলানা মুর্শি টুপিওলা দাড়িওলা কেউ এই পাপ থেকে বাদ যায় না তাহ্জৎগুজার মানুষ গিবোত করছে হজরের সময় আসছে কত কষ্ট করে মসজিদে জিজ্ঞেস করছে তোমার সাথী কই আর এক শয়তান আছে না খোঁসা আমারে তোমার সাথী কই তোমার দোস্ত কই মানে একজনের সাথে ওর গোলমাল চলতেছে তো একটু টিটকারি করে খোঁসা আমারি তোমার বন্ধু কোথায় আমার বন্ধুকে আমার বন্ধু নেই বলে অমুক ন আর এটাই মানের কথা বলবো সকালবেলা খবরের সময় মসজিদে এসেছেন পৌষ মাসের কম করে শীতে কাঁপতে কাঁপতে হাড্ডি কাবাপ শীতের মধ্যে এসে ফজর পরে যে নেকিটা কামাই করলেন তার সে বেশি পরিমাণ পাপ নিয়ে বাড়িতে ফিরে গেলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ পাক লানত করেন তাদের উপরে যারা মা বাবাকে লানত করে লান আল্লাহ মান লান আওয়ালিদাইহি তিন ব্যক্তিকে লানত করেন এক নাম্বার ব্যক্তি মান আওয়া মুহদিসান যে ব্যক্তি দুষ্কৃতিকারীকে আশ্রয় দেয় বেদাতিকে আশ্রয় দেয় দুই নাম্বার মান গাইয়ারা মানার আল্লাহর ব্যক্তি জমিনের আল ঠেলে পরের জমি দখল করে তার উপর আল্লাহন তিন নম্বর মাল্লা আনা যে তার বাবা মাকে গালি গালাস করে সাহবাহ বললেন বাবা মাকে গালিশ করা লোক আছে নাকি বললেন না বাবা মাকে গালিগালাজ করা লোক নাই কিন্তু সে এমন কাজ করে সেই কাজ শুনে তার মাও গালি খায় তার বাবাও গালি খায় এই আমকের বাচ্চা সে এমন খারাপ কাজ করলো চট করে আরেকজন বাচ্চা নবজুবিল্লাখ আমার মা কি খারাপ না মা কি খারাপ না আমি তো ভুল করেছি হয়তো বা ভুল করেছি আমার ভুলের কারণে আপনি আমার মাকে গালি দিলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন ওর মা গালি খেলো ওর আচরণের কারণে আমার প্রিয় ছাত্র ভাইরা যারা আছেন তাদেরকে বলি আপনার কারণে আপনার শিক্ষক গালি খায় এ কোথায় পড়ে রে কোন মার কাজে পড়ে কোন শিক্ষক পড়াইছে রে কোন গরু পড়াইছে রে আদব কাজ আকিস জায়গায় আমার শিক্ষক গরু বলে গালি খেলো কেন আমার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হতভাগা সেই সন্তান যার কারণে তার পিতামাতা গালি খায় তার উপর আল্লাহ লানত বর্ষণ হয় নাউযুবিল্লাহ লানত সম্পর্কে একটা বই আসছে আমাদের অসির এই প্রিন্ট হবে প্রিন্টের জন্য রেডি করছি শুধু লানতের উপর মানুষ যে কত প্রকার লানত যে করে আর লানতের হকদার কারা কারা হয় যে লানত করে যদি সে উপযুক্ত যাকে করা হলো সে উপযুক্ত না হয় আল্লাহ নবী সেই লানত আসমানে গিয়ে ফিরে চলে আসে যে লানত করে তার কাছে আবার ফিরে যায় কত কঠিন কথা আজকে আমরা আমাদের জবানটা ঠিক রাখতে পারলাম না কথা ঠিক রাখি না মিশা কথা বলি জবানের মধ্যে হারাম খাদ্য তুলে দেয় গিবত আসেই গীবত এত বড় পাপ যেই পাপ হাজি গাজি মলানা মুন্সি টুপিওয়ালা দাঁড়িয়েলা কেউ এই পাপ থেকে বাদ যায় না যে নাকি সবাই করে বাংলাদেশের যত মানুষের সবাই কি জেনাকার না বাংলাদেশের যত মানুষের সবাই কি সুদখর না বাংলাদেশের যত মানুষের সবাই কি বেনামাদি না বাংলাদেশের যত মানুষ আছে সবাই কি বেপরদায় চলে না বাংলাদেশের যত মানুষ আছে সবাই কি ঘুষ খায় না বাংলাদেশের যত মানুষ আছে সবাই কি হারাম কর না কিন্তু গিবত মানুষ করছে গুজার ফজরের সময় আসছে কত কষ্ট করে মসজিদে জিজ্ঞেস করছে তোমার সাথী কই আর এক শয়তান আছে না খোঁসা মারে খোঁসা মেরে অপরাধটা করায় তোমার সাথী কই তোমার দোস্ত কই মানে একজনের সাথে ওর গোলমাল চলতেছে তো তো গোলমাল যার সাথে চলছে তে টিটকারি করে খোঁচ আমার তোমার বন্ধু কোথায় আমার বন্ধুকে আমার বন্ধু নেই বলে অমক লোক আরে বেঈমানের কথা বলো সুবহানাল্লাহ আল্লাহু আকবার সকাল বেলা ফজরের সময় মসজিদে এসেছেন পৌষ মাসের কনকনে শীতে কাঁদতে হাড্ডি কাবাব শীতের মধ্যে এসে ফজর করে যে নেকিটা কামাই করলেন তার চেয়ে বেশি পরিমাণ পাপ নিয়ে বাড়িতে ফিরে গেলেন আপনার মস্তিদ আসা দরকার ছিল না আপনার কথা বলার দরকার ছিল না আমার কথা বলা দরকার ছিল না একজন মুসলিম ভাইকে রাগ হয়ে বলে মই ওই বেঈমানের কথাবার্তাও ও তো ওই বেঈমান সাথে সাথে বেঈমান বলে দিলাম আল্লাহ নেবসে যদি বেঈমান না হয় তুমি বেঈমান নয় ইমানদারের সার্টিফিকেট সাথে সাথে চলে গেল রসুল্লাহ সাল্লাম হুদাই বিয়ার মাঠে রাতে সালাত আদায় করলেন রাতে বৃষ্টি হল সকালবেলা ফদরের পরে সালাত আদায় করে মুসল্লিদের দিকে ঘুরে বসে বললেন আমা তাদু নামাদা কলা রব্ব কুমিল বারে হা তোমরা কি জানো গত রাত্রে আল্লাহ কি বলেছেন গত রাত্রে আল্লাহ কি বলেছেন জানো সাহাবাই কেন বলেন আমরা জানি না আল্লাহ এবং তার রসুল ভালো জানে আল্লাহ বলেছেন রসুল শুনেছেন আল্লাহ বলেছেন রসুল শুনেছেন আমি জানি না আমি বলতে পারবো না আল্লাহ এবং রাসূল ভালো জানেন না আল্লাহ কোনো কথা বলতেন না আমরা কি করি জানি আর না জানি একটা কিছু বললাম সে যা পারে বলা শুরু করে দিল বলে আমার পেটে ব্যথা আছে একজন ভাটির গাছ পেটে খাও আরেকজন এটা খাও আরেকজন বলে ওটা খাও যাই দেখবেন দশজন সামনে ছিল দশজনই ডাক্তার আপনি বলবেন আমার এই ভুল হয়ে গেছে দার্শনিক ফতুয়া দিবে না না সমস্যা নেই বিপদে বললে গুলি করা যায় আরে বেটা তুই ফতুয়া দা শিখলি কোথ থেকে হ্যাঁ তুই বলে দিবি বিপদে বলে করা যায় কোথায় পেলে এই কথা না জেনে বলে সাহাবাই কেরামগণ তাদের জবান কিভাবে সংযত করতেন তাফসির ইবনে কাসির খুলে দেখুন সেখানে কি বলেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনুকে জিজ্ঞেস করা হলো ফাকিহাতাও ওয়া আব্বা কোরআনে আল্লাহ পাক বলেছেন ফাঁক এ আব্বা ফাঁক মানে ফল আব্বা শব্দের অর্থ উদ্ভিদ আব্বা শব্দের অর্থ উদ্ভিদ তরুলতা গাছপালা একে আব্বা বলা হয় ফাঁক এ আব্বা আব্বা আরবি শব্দ আব্বা শব্দের অর্থ উদ্ভিদ সিদ্দিকে আকবর জিজ্ঞেস করা হলো যে আব্বা শব্দের অর্থ কি আরব দেশের সিদ্দিকে আকবর আবু বাকরের সিদ্দিক রাজি আল্লাহ তিনি আব্বা শব্দের অর্থ জানতেন কিন্তু বললেন না না বলে বললেন আইয়ু আর দিন তুকিল্লুনি ওয়াইয়ু সামাইন তুদিল্লুনি ইজা নাকুলা আফিল কোরআনে মালাম আলাম কোন আসমান আমাকে ছায়া দেবে কোন জমিন আমাকে আশ্রয় দেবে যদি কোরআনের আয়াত নিজের মন করা নিয়মে ব্যাখ্যা করি কারণ আব্বা শব্দের অত উদ্ভিদ কিন্তু কোরআনে কি শব্দে আসতে আমি জানি না কুরসি মানে চেয়ার সারা পৃথিবীর সকল ডিকশনারিতে কুরসি মানে চেয়ার কিন্তু আসিয়া কুরসি হুসামাওয়াতে ওয়ালার এই কুরসি মানে কি কি তা তো আমি জানি না আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুকে জিজ্ঞেস করা হলো মাল কুরসি ওয়াই আব্বাস হে আব্দুল্লাহ বিন আব্বাস বলেন তো কুরসি কি জিনিস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মাল কুরসি হুয়া মাউজিউ কদামায়ে রহমান আল্লাহ পাকের পদযুগল রাখার জায়গার নাম কুরসি আমার দেশে কুরসি মানে সিয়ার আল্লাহর কোরআনের আয়াতে আয়াতুল কুরসির অর্থ হলো সিয়ার নয় এটা হলো আল্লাহর পা আকার পাদান তার মানে তার মানে কোরআনে আলাদা শব্দ আসছে ডিকশনারিতে আছে কুরসি মানে চেয়ার আর আল্লাহর আয়াতুল কুরসির মধ্যে যে কুরসি আসছে সেই কুরসি মানে হলো আল্লাহর পা রাখার জায়গা আল্লাহর পাদানির নাম কুরসি আব্দুল্লাবিন আব্বাস রাজি আল্লাহ তালনু বললেন কুর্সি হল্লা পা রাখার জায়গা আবু বক সিদ্দিক রাজি আল্লাহ তালনু বললেন আব্বা শব্দ কোরআনে যে এসেছে এটা কী অর্থে ব্যবহার করা হয়েছে আমি তো জানি না আমি না জেনে কী করে বলি করে বলি কোন জমিন আমাকে আশ্রয় দেবে কোন আসমান আমাকে ছায়া দেবে যদি কোরআনের মধ্যে আমি না জেনে কথা বলি